ঢাকার সেনানিবাসে অবস্থানরত সেনা সদস্যদের জন্য নির্মিত পারিবারিক বাসস্থান সম্বলিত এই জায়গাটির নাম নির্ঝর আবাসিক এলাকা। নবনির্মিত এক গম্বুজ বিশিষ্ট ঢাকা সেনানিবাস কেন্দ্রীয় মসজিদের পশ্চিম পাশেই এই আবাসিক এলাকাটি অবস্থিত। গগনচুম্বী সুউচ্চ অট্টালিকা, সবুজ ঘাসের গালিচা আচ্ছাদিত লেক ও লেকের উপরে নির্মিত দৃষ্টিনন্দন সেতু সব মিলিয়ে এক মনোমুগ্ধকর পরিবেশ। সাথে রয়েছে লেকের পানিতে ভেসে বেড়ানোর জন্য ময়ূরপঙ্খী নৌকা, শিশুদের বিনোদনের জন্য দোলনাসহ আরও নানা রকমের রাইড। আরও রয়েছে লেকের উপরে নির্মিত রেস্টুরেন্ট ত্রিবেণী। রাতের আর্চওয়ে স্থাপত্য শৈলীতে নির্মিত সেতুর আলোকসজ্জা আর লেকের পানিতে প্রতিবিম্বিত ত্রিবেণীর আলো এখানে সৃষ্টি করে এক নয়নাভিরাম দৃশ্য। রাতের আলোকসজ্জা বিশিষ্ট ব্রিজটির সৌন্দর্য দেখতে ভিড় জমায় অনেকেই। সেই সাথে তো রয়েছে সেনানিবাসের কেন্দ্রীয় মসজিদের সুশোভিত চারটি মিনার। দৃষ্টিনন্দন এই লেকটির উপরে নির্মিত ব্রিজটির নিচে রয়েছে আন্ডারপাসের ব্যবস্থা। আপনারা ইচ্ছা করলে লেকের এক প্রান্ত হতে আরেক প্রান্ত ঘুরে দেখতে পারেন। সেই সাথে লেকে রয়েছে নানা ধরনের মাছ, আর এই মাছ রাতের আলোতে সচরাচরই দেখতে পারবেন। আপনারা যারা কফি খেতে পছন্দ করেন তারা ত্রিবেণীর কফির স্বাদ নিতে ভুলবেন না। লেকের পাড়ে বসে কফি আর মনোরম দৃশ্য বেশ উপভোগ্য লাগবে। আর চারপাশের পরিবেশটা উপভোগ করতে চাইলে পুরো জায়গাটা হেঁটে ঘুরে আসতে পারেন। তবে মনে রাখবেন, যেহেতু এই স্থাপনা সেনা সদস্যদের পারিবারিক আবাসিক এলাকা, তাই এখানে প্রবেশাধিকার সংরক্ষিত। নির্ঝর আবাসিক এলাকায় আসতে হলে ঢাকার যে কোনো স্থান থেকে যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নিয়ে সেনানিবাসে আসবেন। তারপর সেনা সদরের উল্টো দিকে তো সেনানিবাস কেন্দ্রীয় মসজিদের পাশেই পেয়ে যাবেন নির্ঝর। Thank you.
এখানে আসলে আশা করি অবশ্যই আপনাদের ভালো লাগবে, সুন্দর একটা সময় কাটাতে পারবেন। তাহলে আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।